আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। বহুমুখী প্রতিভার সম্ভার কিংবদন্তি অভিনেতা, নাট্যকার, কবি, পরিচালক, চিত্রশিল্পী শুধু এতটুকুতেই শেষ নয়, পত্রিকা সম্পাদক কিংবা লেখক, বাঙালির হৃদয়ে কি নিগুড়ভাবে স্থান নিয়ে আছেন তিনি। আবৃত্তি দিয়ে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছিলেন। চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের সাথে ভীষণ সখ্যতা ছিল তার। সত্যজিতের 34টি সিনেমার 14টিতেই অভিনয় করা এই অভিনেতা ভারতীয় বাঙালি চলচ্চিত্রে একটি শক্তিশালী নাম। সৌমিত্র চট্টোপাধ্যায়, আজ তার 87তম জন্মদিন। কিন্তু তিনি নেই, তাকে ছাড়া আরেকটি জন্মদিন এলো। 60 বছরের ক্যারিয়ারে 300+ ছবিতে অভিনয় করার পরও পরিতৃপ্ত ছিলেন না বর্ষীয়ান এই অভিনেতা। কীর্তিমানেরা হয়তো এমনই হন, অভিনয় নিয়ে তার দায়িত্ববোধ ছিল অবাক করার মতো, তাই তো তিনি থেমেছিলেন না। সত্যজিৎ রায় মৃণাল সেনদের সঙ্গে যেমন কাজ করেছেন, তেমনি সমানতালে মিশেছেন তরুণ নির্মাতাদের সাথেও। এক কথায় তিন প্রজন্মের সাথেই কাজ করেছেন এই অভিনেতা। যুগের তালে নিজেকে ভেঙে চুরে গড়েছেন কত, কিন্তু তার চরিত্রের মহিমা যেন কখনোই বদলায়নি। নায়ক, বড়দা কিংবা পরিবারের কর্তা অথবা বৃদ্ধ ঠাকুরদা চরিত্রে কেমন করে যেন মিশে যেতেন। খলনায়ক চরিত্রেও তিনি সেজেছেন সবচেয়ে খারাপ মানুষ। জীবনে নাকি একবারই কোনো এক পরিচালকের কাছ থেকে প্রশংসা পাননি, সেদিন খুব খারাপ লেগেছিল তার। আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোল মুখখানি ঘিরে। সাহিত্য নিয়ে পড়াশোনা করেন সৌমিত্র। পরে 1959 সালে প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। তার অভিনীত চরিত্রগুলোর ভিতরে সব থেকে জনপ্রিয় হল ফেলুদা। সত্যজিৎ রায়ের পরিচালনায় সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন। প্রথমে ফেলুদা চরিত্রে তার চেয়েও ভালো কাউকে নেয়ার ইচ্ছা থাকলেও তার অভিনীত ফেলুদার প্রথম ছবি সোনার কেল্লা বের হওয়ার পর সত্যজিৎ রায় স্বীকার করেন যে তার চেয়ে ভালো আর কেউ ছবিটি করতে পারতেন না। ইশরাত চাহান, সময় সংবাদ।